ব্যবহৃত পুরনো জামা কাপড়ের বদলে স্টিলের বাসনপত্র না নিয়ে গরিব মানুষদের সেগুলি দান করার আহ্বান জানিয়ে বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলার কানলা 2 নম্বর ব্লকের বেলা শেষে বৃদ্ধাশ্রমে চালু হল পুরনো জামা কাপড় সংগ্রহ ও বিতরণ কেন্দ্রের। এই স্থান থেকে সারা বছর অসহায় মানুষদের শীতবস্ত্র থেকে শুরু করে সমস্ত রকমের জামা কাপড় নিতে পারবেন অসহায় মানুষরা। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানলার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। করোনা কি সমাজের একটা অংশ তো এখনো আছে যারা নিজেরা জামা কাপড় কেনার সামর্থ্য নেই, যদিও সরকার এই লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে টাকা পয়সা দিচ্ছেন, তারপর তাদের হাতে কিছু পয়সা এসছে, তারা নিজেরা কেনাকাটা করছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের কিছু অভাব আছে। আর একটা শ্রেণী সমাজে একটা শ্রেণী তাদের স্বাচ্ছন্দ্য আছে, সেই আর্থিক অবস্থা তাদের আর নেই। আগে আমাদের যে ধরনের মধ্যবিত্ত সম্প্রদায় তাদের যে আর্থিক অবস্থা ছিল, যতক্ষণ না জামা প্যান্ট ছিটত ততক্ষণ আমরা ছাড়তাম না, কিন্তু এখন মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য এতটাই এসেছে একটা অংশের যে তারা জামা প্যান্ট ছেঁড়ার আগেই একটু রং চটে গেলে বা একটু ভালো না লাগলে সেগুলোকে বাতিল করে দেন। আমরা সেটা বলছি যে যাদের এই ধরনের জামা কাপড় যারা বাতিল করে দিচ্ছেন, ভালো আছে পরার মতো, ছেঁড়া নয়, সেগুলো আপনারা আমাদের দিন। সমাজে যে অসহায় মানুষগুলো আছে যারা জামা কাপড় কিনতে পারে না, তাদেরকে আমরা সেগুলো দিয়ে সাহায্য করব। আমাদের মা বোনেদের কাছে বিশেষ করে আবেদন থাকবে, আমরা যেটা জানি যে প্রতিটি মা বোনেরই আলমারিতে থরে থরে কাপড় সাজানো থাকে, তাই বলছি যাদের 100টা আছে কাপড়, সারা জীবনেও তারা পরে শেষ করতে পারে না, এমন এমন শাড়ি আছে তাদের, শাড়ি বা অন্যান্য পোশাক আছে, তারা সারা জীবনে পরে শেষ করতে পারবে না। আমি সে মা বোনেদের কাছে অনুরোধ জানাবো, যাদের 100টা আছে 90টা রেখে 10টা অন্তত আমাদের দিন, আমরা সেগুলো গরিব মানুষ যারা কিনতে পারে না তাদের হাতে তুলে দেবো। আমাদের এটা প্রতি বুধবার খোলা থাকবে। আজকে আমাদের বিধায়ক দেবপ্রসাদ বাগ, তিনি ফিতে কেটে আমাদের এই বিনামূল্যে কাপড়ের দোকানের শুভ উদ্বোধন করলেন। অনেকজন গ্রহীতা তারা এসে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে আমরা দেওয়া শুরু করবো, এবং বিধায়ক নিজেও তার যে জামা প্যান্টগুলো পরেন না সবই প্রায় নতুন, অনেক জামা প্যান্ট রয়েছে সেগুলো দিয়ে দিলেন। আমাদের অনেকেই আমাদের এসে জামা কাপড় তারা দিলেন, যেগুলো নিয়ে আমরা গরিব মানুষের মধ্যে বিলি বণ্টন করব। মানুষ কতটা উপকৃত হবে সেটা আগামী দিনই বলবে, কিন্তু উদ্যোগটা নিশ্চয়ই খুবই সাধুবাদ জানানোর মতন উদ্যোগ। আপনারা তো জানেন এটা বারবার খবরের কাগজেও বেরিয়েছে যে ভারতবর্ষের যে পরিমাণে খাবার নষ্ট করা হয়, সেই খাবার যদি সঞ্চিত করে যদি প্রত্যেকটা মানুষের মধ্যে যদি গণবণ্টনটা সঠিকভাবে হয়, তাহলে কোনো মানুষই কিন্তু ক্ষুধার্ত থাকে না। এবং খুব ভালো ভালো দেখবেন, অনেক ক্ষেত্রে দেখি আমরা বিয়ে বাড়িতেও দেখবেন প্রচুর খাবার নষ্ট হয়, রেস্টুরেন্টে দেখবেন একটা শ্রেণী আছে তারাও চারদিক খাবার খেয়ে উঠে যায়। ঠিক একই রকমভাবে যেটা আমাদের প্রণবদা বলছিল আপনাদের কাছে, যে বহু মানুষ আছে তারা দেখবেন কিনা যে পোশাক, ওই হয়তো দেখবেন কিনা যে মাসে কি 6 মাস পড়লো, পড়ার পর কিন্তু সেই পোশাকটা তারা চেঞ্জ করে দেয়। সেই চেঞ্জের পোশাকগুলো, এটাও কিন্তু দেখবেন আমরা এরকম লক্ষ্য করে থাকি, বিশেষ করে কোনো পুজো বা কোনো জায়গাতে দেখবেন যেখানে শাড়ি বিলি করা হয়, আমি এবারেই দেখেছি অনেক জায়গা থেকে একটা কার্গিল বলে একটা শাড়ি বিলি হচ্ছে, সেই শাড়িটা কিন্তু খুললে পরে আপনি দেখবেন একদম কিন্তু ওটা কিন্তু পুরনো শাড়ি, এবং কিছু কিছু জায়গায় দেখবেন তারা রিপেয়ারিং করে এগুলো বিক্রি হয়। আপনারা বহু জায়গায় আছে দেখবেন কাটা বাটার দোকান বা হচ্ছে কেন যে কাটা শাড়ির দোকান, এগুলো সব পুরনো জামা কাপড়, এবং রীতিমতন কিন্তু খরিদ্দাররা তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছে, তাহলে এগুলো যদি বিক্রি হতে পারে। ঠিক একই রকমভাবে যারা দিচ্ছেন তাদের কাছে যে অনুরোধটা রাখা হয়েছে যে আপনারা যদি এগুলো করে দান করতে পারেন, কারণ সবসময় আপনি যে দিচ্ছেন এটা তো মানুষ তো আপনাকে বুঝতে পারবে না, কিন্তু একটা নির্দিষ্ট যদি একটা জায়গা থাকে তাহলে সেখান থেকে মানুষগুলো সংগ্রহ করতে পারবে। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।